এদিকে বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুতে উত্তেজনা ছড়ালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আজ সকালে কুরিক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য এক ছাত্রীও। 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা খারাপ হয়, প্রায় দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভবানন্দ, সকালবেলা এক ছাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। সে বাসটি ধাক্কা দিয়ে তার ছাত্রীকে পড়ে যাওয়ার পর সে বেরিয়ে যায়। অপর এক ছাত্রী তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা এখন এই মুহূর্তে চলছে জেলা হাসপাতালে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে প্রতিনিয়ত এই এলাকাতে রাস্তা খারাপ হওয়ার জন্য, জাতীয় সড়ক খারাপ হওয়ার জন্য দুর্ঘটনা লেগেই রয়েছে, বারবার বলেও করে সুফল পাওয়া যাচ্ছে না, জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনোভাবে দেখছেন না এবং এই পথ দুর্ঘটনায় কিন্তু তারা রীতিমতো ভাবে ক্ষুব্ধ। ঘটনাস্থলে পুলিশ আসলে বলে এখনো পথ অবরোধ করে রয়েছে পুলিশ এবং রয়েছে ব্যাপক উত্তেজনা। অনুসূয়া, ধন্যবাদ ভবানন্দ।